জানেন কি পমফ্রেট আগে পামফ্লেট নামে পরিচিত ছিল পর্তুগিজ শব্দ প্যাম্পো থেকে কথাটি এসেছে বলে মনে করা হয় পর্তুগিজ প্যাম্পো শব্দের অর্থ হলো মাঠ আসলে এই মাছটি মাঠের মতন ফ্ল্যাট বলেই হয়তোই নামকরণ বাংলায় এই মাছকে কি বলে জানেন চান্দা মাছ এই মাছ কিন্তু অনেক প্রজাতির হয় তবে যে প্রজাতির মাছটি সবচেয়ে বেশি জনপ্রিয় সেটি হলো সিলভার পমফ্রেট বাংলায় ফালি চাঁদা মাছটি সত্যি এক ফালি চাঁদের মতো আমি শেফালি ডেলিশ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আসুন আজকে এই ফালি চাঁদা মাছের দুটি মশলাদার প্রিপারেশন দেখাই একটি তন্দুরি পমফ্রেট আর একটি ফ্রাইড পমফ্রেট দুটি রেসিপি কিন্তু স্যালাড দিয়ে স্ন্যাক্স বা স্টার্টার ডিশ হিসাবে দারুণ লাগবে শুরু করার আগে আরেকটি কথা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর নিচের বেল আইকনটি প্রেস করে রাখুন চারটি মাছ দিয়ে আজ আমি প্রিপারেশন দুটি দেখাবো দুটি ফ্রাইড পমফ্রেট দুটি তন্দুরি পমফ্রেট প্রথমে চারটি মাছই ম্যারিনেট করে নেব তারপর দুটি মাছকে দিয়ে তন্দুরি করব আর দুটি মাছ ফ্রাই করে দেখাবো তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি
ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এই রেসিপি দুটির ক্ষেত্রে কয়েকটি জিনিস খেয়াল রাখবেন। ম্যারিনেট করে 1 ঘন্টা ফ্রিজে রাখলেই যথেষ্ট। যদি বেটার টেস্ট পেতে হয় তাহলে ওভারনাইট ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে রান্না করবেন না। রুম টেম্পারেচারে এনে তারপরে রান্না করুন। আর বলবো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানান। আজ এই পর্যন্তই। এইরকম রান্নার টিপস ও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে প্রেস করে রাখুন।